মহাকাশ গবেষণায় এই মুহূর্তে সব থেকে বড় খবর। চাঁদের বুক থেকে 2 কেজি মাটি তুলে নিল চ্যাং E5। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ এসবি গ্লোবাল। এবং মহাকাশ গবেষণার সমস্ত আপডেট নিজের ভাষায় পেতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এসবি গ্লোবাল এবং পাশে থাকুন বেলবাজি। 23 নভেম্বর মধ্যরাতে লং মার্চ 5 রকেটে করে চ্যাং E5 কে পাঠিয়েছিল CNSA, চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। সাকসেসফুলি রকেট লঞ্চিংয়ের 2 দিনের মধ্যেই চাঁদের কক্ষতে পৌঁছে যায় চ্যাং E5। কিন্তু তারপরই নানা প্রতিকূলতা, নেটওয়ার্কিং প্রবলেম পেরিয়ে অবশেষে গতকাল রাতে সফলভাবে চ্যাং E5 রকেটটি সফট ল্যান্ডিং করে চাঁদের অন্ধকার অংশে। অর্থাৎ চাঁদের যে অংশটি আমরা পৃথিবী থেকে দেখতে পারি না। চীন এর আগেও বিশ্বের তৃতীয় দেশ হিসাবে চাঁদের রোভার নামানোর খেতাব অর্জন করেছে, কিন্তু এবার চ্যালেঞ্জটি আরও কঠিন। সেখান থেকে নমুনা কালেক্ট করে আবার ঘরে ফিরে আসা। হ্যাঁ, এই চ্যাং E5 রোভারটি 20 দিনের মধ্যেই আবার ফিরে আসবে পৃথিবীতে। সো লাস্ট আপডেট পাওয়া পর্যন্ত জাস্ট কয়েক ঘন্টা আগেই চ্যাং E5 রোভার চাঁদের পৃষ্ঠ থেকে কিন্তু 2 কেজি মাটি তুলে নিয়েছে। তার কিছুদিনের মধ্যেই আবার চাঁদের মাটি থেকে উড়ান ভরবে, চাঁদের অরবিটারের সাথে ডকিং করে 16-17 ডিসেম্বরের মধ্যে ফিরে আসবে আবার পৃথিবীতে। আনডাউটলি চায়নার এই রিসার্চটি সম্পূর্ণ হলে আমরা কিন্তু স্পেস সায়েন্সে অনেকটা পথ এগিয়ে যাব। জানতে পারবো চাঁদের গঠনগত বৈশিষ্ট্য সম্পর্কে, জানতে পারবো চাঁদের সৃষ্টি সর্বোপরি আমাদের পৃথিবীর এই সৌরমণ্ডলের উৎস সম্পর্কে। আমরা জানতে পারবো আরও নানা অজানা তথ্য। সো আশা করব চায়না বিশ্বের তৃতীয় দেশ হিসাবে এই স্যাম্পল কালেক্ট করে আবার ফিরে আসুক। এর আগে রাশিয়া এবং নাসা এই খেতাব অর্জন করেছে। ইসরোরও আগামী দিনে এরকম স্যাম্পল রিটার্নিং মিশনের প্ল্যানিংয়ে রয়েছে। তাই গোটা বিশ্বের মতো ইসরোর সায়েন্টিস্টরাও চোখ রাখবে চায়নার চ্যাং E5-এর উপর। CNSA-এর চ্যাং E5-এর মুন মিশনের সমস্ত আপডেট বাংলায় পেতে সাবস্ক্রাইব করুন এসবি গ্লোবাল। এবং ভিডিওটি ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করে সাপোর্ট জানাবে। এবং যে কোনো কোয়ারিজ থাকলে স্পেস, স্পেশালি চায়নার এই রকেট লঞ্চিং মিশন, এই মুন মিশন সম্বন্ধে কোনো রকম কোয়ারিজ থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে তা জানাতে পারেন। আমি যত সম্ভব চেষ্টা করব আপনাদের এই কোয়েশনগুলো আনসার দেওয়ার। এবং আমরা সরাসরি কানেক্ট হতে পারি ফেসবুক এবং ইনস্টাগ্রামের মাধ্যমে। নিচে ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্ক এবং ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা কানেক্ট করতে পারেন আমার সাথে। এবং যে কোনো স্পেস রিসার্চ সম্বন্ধে যে কোনো কোয়ারিজ থাকলে তা কিন্তু নির্দ্বিধায় জানাতে পারেন আমাকে। আমি আনডাউটলি আমি 100% চেষ্টা করব আপনাদের সেই কোয়ারিজ মেটাবার। ভালো থাকবেন, খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটি নতুন স্পেস আপডেট নিয়ে, নতুন স্পেস রিসার্চ নিয়ে। তো গুড নাইট, শুভরাত্রি।